কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার মানথাতা আমলের জোড়া কামান ইতিহাসে বড় মুখ সেই জোড়া কামান সংরক্ষণ করতে চাইছে রাজ্য সরকার কামানগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তবে এটা ঠিক অমূল্য রতন কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে এগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম কলকাতার মাটির তলায় থাকা একের পর এক কামান এবার সামনে আসছে এবার কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার করা হয়েছে দুটি কামান গঠনগতভাবে এই কামান দুটি কিছুটা অন্যরকম এই কামান দুটিকে নিয়ে উৎসাহ দেখিয়েছে রাজ্য সরকার তবে সম্প্রতি দমদম স্ট্র্যান্ড রোড সহ কলকাতার একাধিক জায়গা থেকে কামান উদ্ধার করা হয়েছিল এবার সেই তালিকায় কলকাতা বিমানবন্দর জানা গেছে 15 ও 16 নম্বর হ্যাঙ্গারের পাশে এই দুটি কামানের সন্ধান মিলেছে এদিকে একটা সময় সেখানে এয়ার ইন্ডিয়া তাদের বিমান রাখত কিন্তু বর্তমানে সেই জায়গাটি তারা ব্যবহার করে না সেখান থেকে উদ্ধার হলো জমজ কামান এদিকে সেই জোড়া কামান সংরক্ষণ করতে চাইছে রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং বাংলার অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায় এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দীর্ঘ বছর ধরে মাটির নিচে এই কামানের কিছুটা অংশ ছিল সেই কামান দুটিকে আপাতত বের করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই মডেলটি বিরল ধরনের এই কামান এবং গোলাকে সংরক্ষণ করতে চাইছে রাজ্য সরকার সংগ্রহশালায় একটি নির্দিষ্ট জায়গায় এটি রাখার ব্যাপারে চিন্তা ভাবনা চলছে তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে এই কামান রাজ্য সরকারের হাতে তুলে দিতে বিশেষ আপত্তি নেই বিমানবন্দর কর্তৃপক্ষের এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এ নিয়ে সবুজ সংকেত দিলেই এই কামান চলে যাবে রাজ্য সরকারের হাতে জানা গেছে দমদম থেকেও কামান উদ্ধার করা হয়েছিল সূত্রের খবর সব মিলিয়ে 9টি কামান উদ্ধার করা হয়েছে হুগলি জেলার চুঁচুড়া থেকেও দুটি কামান উদ্ধার করা হয়েছে এই কামানগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এই কামানের ইতিহাস পুরোপুরি জানতে পারলে বাংলার পুরনো দিনের না জানা অনেক কথাই সামনে আসতে পারে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ।